আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা আর আজকে আমি যার কাছে মাল বিক্রি করছি উনি আসছে হলো নেত্রকোনা থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি তো আসছেন হলো সেই নেত্রকোনা থেকে তাই না জি আপনার নামটা জানতে পারি আশিকুল ইসলাম আচ্ছা আশিকুল ইসলাম আপনি আমার এখানে আসার উদ্দেশ্যটা কি আমি একটু ভালো এমপ্লিফায়ার নেওয়ার জন্য খুঁজছিলাম অনেক দিন তাই আপনার এখানে আসা আচ্ছা

জুনিয়ার ডিপ জলরফে মোহাম্মদ সুলতান তো আমার একটা ছোটো ঘাড়োর দোকান আছে আপনার ঢাকা মিরপুরে পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করি তো প্রত্যেকটা সময় আমি আলিম ভাইয়ের ভিডিও দেখতেছি ভাইয়ের ভিডিওরা যেরকম কাজে কথায় সব ঠিকঠাক আছে তো আশা করি যদি বিশ্বাস মনে রাখেন আপনারা অনলাইনে বলেন সরাসরি বলেন ভাইজানের দোকানে আসবেন আইসা অবশ্যই মাল দেখে ক্রয় করবেন এটা ভালোই বো আর আশা করি ভাই যান কখনো কোনো পাল্টা মাল দেব না যা দেয় আপনার সবজি নইন অরিজিনাল মাল দেয় তো বিষয়টা হইতাছে যে আসলে মানুষ অনেকেই ঠকতাছে প্রতারক হইতাছে মানুষে অনেক কিছু বলতাছে যে ভাই আমি এত ভালো মাল দিই এরকম কেউ দিবার পারে না ওইটা এটা আসলে আমরা তো এত কিছু দেখি না না দেখে মাল নেই তো আশা করি আমাদের আলিম ভাই অনেক দিন ধরে ইউটিউব জগতে আছে তো উনি কথা যেইভাবে বলে কাজ ঠিক সেইভাবে করে নিজের হাতে কাজ করে অনেক কষ্ট করে উনি অসুস্থ থাকা অবস্থায় আমি দেখছি যে কাজ কাজকইরা সেই ভিডিও আপলোড করতেছে অনেক বাইরা আসছে নিতেছে আর আমি প্রত্যেকটা সময় ভাইজানের কমেন্ট চেক করি আশা করি আমি কোনো ব্যাক কমেন্ট দেখি না তা আশা করি সবাই যদি মাল নেন আপনার এই সাউন্ড সিস্টেমের অনেক বিভিন্ন ধরনের এখানে সাউন্ড সিস্টেমের মাল আছে আশা করি আপনারা আইসা দেখে মালটা নিয়ে যাবেন আর যদি মনে বিশ্বাস থাকে অনলাইনে আপনারা অবশ্যই বাইকে অর্ডার করুন মালটা ভালো পাবেন ধন্যবাদ আচ্ছা ভাই আর এখানে হচ্ছে আমি আপনার সাথে কথা বলতেছি যে আপনি তো ভিডিও দেখে আসছেন তাই না জি ভাই জি আর আজকে আসলেও আমি কথা বলবো সেটা হচ্ছে ওনাকে আজকে যে মালটা দিচ্ছি সর্বোচ্চ হাই কোয়ালিটি চল্লিশ ইঞ্চি ডালাই বক্স কারণ হচ্ছে আপনাদের যদি দেখায় সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা যে বক্সটা আছে এই বক্সের ভিতরে কিন্তু আপনার এক ইঞ্চি পরিমাণ ফ্লাই এটা কিন্তু ডালাইয়ের ভিতরে কিন্তু এক ইঞ্চি পরিমাণ ফ্লাই বক্স দেওয়া এবং আপনার ভিতরে যে স্পিকার দেখছেন চার ইঞ্চি বয়স কলের অরিজিনাল পিপি কোম্পানির স্পিকার আমি লাগাই দিয়েছি সাথে টুইটার লাগাই দিয়েছি এবং আপনার যে আপনার ইটা আছে করস ওপার লাগাই দিচ্ছি অনেক ভালো মানের আর এখানে ওনাকে দিচ্ছি হলো এই একটা এম্বলিফায়ার এটা কিন্তু আপনার এ পাশে আট টেন স্টার এ পাশে আট টেন স্টার ষোলো টেন স্টার হাই কোয়ালিটি এম্ব্লিফায়ার বানাই দিয়েছি সাথে ওনাকে আমি একটা মাইক্রোফোন গিফট করে দিয়েছি মাইক্রোফোন দিয়ে দিছি আর এটা যে ডালাইয়ের যে ফ্লাই বক্সটা এটা কিন্তু ওপরে এক ইঞ্চি নিচের যে পাটটা আছে এটাও এক ইঞ্চি এই সাইডে ওয়্যাক ইঞ্চি এই সাইডে ওয়্যাক ইঞ্চি সামনের পাটটা এক ইঞ্চি এখানে যে পোটটি লাগাইছি আমরা এটাও কিন্তু এক ইঞ্চি পরিমাণ এর ওপরে মোটা ফ্লাই হয় না আর যে মাল এটা পঞ্চাশ বছর আল্লাহর মতে ওনার যাকে আমি বানাই দিছি ওনার জীবন চলে যাব কিন্তু এই মাল কোনো দিন কিছু হব না কারণ হলো সব সাইড দিয়ে এক ইঞ্চি করা আর এই মাল হলো ফ্লাইয়ের মাল এটা জীবনেও আপনার ঘুনে ধরবো না কোনো কিছু হব না এক জায়গায় যদি ফালাইয়ে দেয় এটা বাঙার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে সাইডে আপনার এত পরিমাণ হেভি মাল দিছি এটার উপর যদি পাঁচশো কেজি উপরে যে এটার যদি আপনার পাঁচশো কেজি জিনিস রেখে দেয় উপরে কোনো কিছু হবে না এটা বাংবো না লেখবো না কোনো কিছুই হবে না এক জায়গায় নেওয়ার সময় দেখা যায় একটু গসা কোনো কিছু হবে না বডি যেগুলো অনেক হেভি মাল আর হচ্ছে ওনার কাছে যে আমরা সেট আপটা বিক্রি করছি মাইক্রোফোন সহকারে এটার অনেক হে হাই কোয়ালিটি যেটা আমরা দেওয়া হয়েছে এটা রেট পড়ছে হলেও পঁয়ত্রিশ হাজার টাকা রেট পড়ছে এখন আপনারা বলতে পারেন যে ভাই আসলে ওনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি কীভাবে নিলেন এখানে কি দিচ্ছেন অনেক ভাই ভিডিওতে দেখে প্রশ্ন করতে পারেন সেটা হচ্ছে এটাতে আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল দিচ্ছি যেমন স্পিকার স্পিকার কিন্তু বারোশো টাকা ষোলো ইঞ্চি স্পিকার পাওয়া যায় এবং আপনার সাত হাজার টাকা দিয়েও কিন্তু ষোলো ইঞ্চি একটা স্পিকার পাওয়া যায় এটা আপনাদের খেয়াল রাখতে হবে এখন এখানে মেন বিষয় হচ্ছে আপনি সর্বোচ্চ আমার দোকানের সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল দিয়ে ওনাকে আমি প্রোডাক্ট দিয়ে তৈরি করে দিয়েছি যাতে উনি দুই চার দশ বছর বিশ বছরে বস কিছু হবে না এমলিফায়ারটা তৈরি করে দিচ্ছি এমলিফায়ারটা ইনশাল্লাহ ভালো চলবে যদি কখনো প্রবলেম হয় প্রবলেম হলে এমলিফায়ারই প্রবলেম হবে বক্স স্পিকার কোনো কিছু সমস্যা হবে না আর আমার এমলিফায়ার এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর যে নিবে উনি কিন্তু বাড়ায় চালাবে উনি বাড়ায় চালাবে সর্বোচ্চ হাই কোয়ালিটি চাইছে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি দিচ্ছি উনি যদি পরবর্তীতে বাহিরের সেট নেয় এই সেট ধরনের আউট করে দেয় বাহিরের সেট নিয়ে যদি এরকম আরও দুইটা বক্স লাগার সাথে কোনো সমস্যা হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড অরিজিনাল মাল দেওয়া হয়েছে আর এই মালগুলা যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান আমাদের কিছু কিন্তু এর আগে যেটা দেওয়া হয়েছে ওগুলো তিন ইঞ্চি বয়স কলের পঁচিশ হাজার পাঁচশো টাকা ওই প্যাকেজও আছে আপনারা যদি ওগুলোও নিতে চান আমরা কিন্তু এরকম বডির মধ্যে আমরা বানাই দিই এখন আমরা তো হিসাবে আমি নিজে কাজ করি এখন এই এমলি ফায়ার মধ্যে যদি বলেন যে ভাই দশ হাজার টাকা দিয়ে কমপ্লিট করে দেন সেটাও দিতে পারব যদি বলেন পাঁচ হাজার টাকা দিতে দেন সেটাও আমার পক্ষে সম্ভব অসম্ভবের কোনো কিছু নাই আর হচ্ছে স্পিকারের মধ্যে কোয়ালিটি আছে সব কিছুই কোয়ালিটি আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর এখানে যে বাইটা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাকে ডিপজল বাড়িতে বলে যেহেতু জুনিয়র তো আপনি একটা ডায়লগ দেয় শোনান তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি দেখছেন হামাগো আলিম ভাই আপনি ঘরে কয়টা কথা শোনাইছে সাথে কোন মালের দাম কি ওইটাও কইছে আশা করি আপনাকেও ভালো লাগবো একটা কথা কি জানেন মানুষ অনেক কষ্ট করে টাকা কামাই করতেছে ওই টাকা যদি জলে যায় কিছুই করার নাই ভালো যদি চান তাহলে আলিম ভাইয়ের কাছে যান ওইখানে মাল ক্রয় করেন ভালো কিছু লইয়া যান মাগার এই জিনিসটাই ভালো হইব আশা করি আমার কথা বিরক্ত হইবেন না মাগার ছোট মানুষ যদি ভালো লাগে একটা লাইক সাথে কমেন্ট তারপরে সাবস্ক্রাইব আছে ওই লাল বাটনটা চাপ দিয়ে সাদা করে দিবেন ধন্যবাদ যে এখানে দেখেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের মিক্সার আছে আর যারা মসজিদের জন্য এমনি ফেয়ার খুঁজতেছিলেন এগুলো কিন্তু আমরা এখানে কিন্তু স্যাম্পল রাখছি আমাদের কিন্তু ইনশাআল্লাহ আমার গাজীপুর চৌরাস্তায় তিনটা দোকান রানিং আছে এখন তিনটা দোকান রানিং আছে আমাদের আলাদা মাল রাখার জন্য গোডাউন আছে আমাদের কিন্তু কাছে আপনার ছয় চ্যানেল মিক্সার আট চ্যানেল মিক্সার বারো চ্যানেল মিক্সার মাইকের হরন তারপর হচ্ছে আপনার ইউনিট এবং আপনার এখানে দেখেন বাহিরের রেমলিফায়ার পিপি তিন হাজার আছে চার হাজার আছে দুই হাজার আছে সব ধরনের মাল আপনারা নিতে পারবেন ডেলটা আপনার যে কোনো কোম্পানি মাল আপনারা যদি চান আমি আপনাদেরকে দিতে পারব আর যেমন এই মালটা যেমন তৈরি করেছি আপনি যেমন বাসা থেকে বসে থেকে নেবেন কিভাবে আপনি ধরেন আমি এখানে আসছি আপনি আসেন বাংলাদেশের শেষ সীমান্তে সেক্ষেত্রে নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত আপনি দুই হাজার কিংবা তিন হাজার টাকা আমাদের অ্যাডভান্স দিয়ে দেবেন মাল আমরা পাঠিয়ে দেবো মাল পাঠানোর পরে এটা আপনি খুলবেন খোলার পরে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকার পরে তারপরে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পেড করবেন আর আমার দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা ডাকা রুটের পাশে আপনার যদি কেউ আসতে চান যোগাযোগ করে আসতে পারেন আমাদের দোকান খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টার ভিতর থাকে আর এটার মধ্যে কিন্তু আপনার ওপরে এরকম কভার দেওয়া থাকবে এপরে কিন্তু এরকম কভার দেওয়া থাকবে জ্যাকেট এই জ্যাকেটগুলো আমরা দিয়ে দিচ্ছি ওনাদেরকে জ্যাকেটগুলো দিয়ে দিচ্ছি আর এটার উপরে উনি যখন গান বাজাবে তখন এটা এরকম করে এখন এটার উপরে কোনো কিছু রাখলে রাখতেও পারবে না রাখলে নাও রাখতে পারবে আপনার যেমন এই বক্সের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এটা কোয়ালিটি হেভি এটাও মিডিয়াম কোয়ালিটি একদম খারাপ মাল যে পাবেন সেটা কোনো কথা না আমাদের কাছে বিভিন্ন রকমের মাল আছে আপনারা যেরকম কাঠ দিয়ে তৈরি করতে বলবেন আমি সেরকম কাঠ দিয়ে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আর হচ্ছে যেমন এই যে এখানে যার কথা বলছিলাম মিলন ভাই ওনার উনি কিন্তু আমার কাছ থেকে প্রায় অনেক বছর ধরে মাল নেই প্রায় পাঁচ সাত বছর ধরে ওনার সাথে আমাদের সম্পর্ক আশা করি যারাই নেন না কেন আমার কাছ থেকে মাল নিয়ে কখনো ঠকবে না কারণ সবারই কষ্টের টাকা সবাই কষ্ট করে সাইজেক ভাড়া অনুষ্ঠান করবে কিংবা আপনার অন্য কিছু করবে এগুলো কিন্তু টাকাটা কিন্তু কেউ কাউকে এমনিতে দেয় না তো অতএব আমি নিজে মাল তৈরি করে আমি বুঝি যে টাকা কষ্ট কষ্ট করে টাকা ইনকাম করা যে কতটুকু কষ্ট এটা যে ইনকাম করে সে আসলে বুঝতে পারে যে কিভাবে টাকাটা আসে আর আমার কাছে থেকে যারা মালগুলা নিচ্ছেন আপনাদের মালগুলা কেমন হয়েছে এগুলো আসলে ওইখানে কমেন্ট বক্সে লিখে দিবেন আর আমার এখানে যারা মাল নেবেন ইশালা কেউ ঠকবে না কারণ হচ্ছে দেখেন এখন অনেক প্রতারক আছে ভিডিওতে দেখা এক রকম দেয় আর এক রকম অনেক সময় দেখা যাচ্ছে আমার দোকানে আসে যে ভাই আমাকে অনেক লোক ফোন দেয় যে ভাই দেখেন আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এখন এক ভাইয়ের কাছে অর্ডার দিয়েছি উনি আমার টাকা দিচ্ছে না তো এরকম হয় আসলেও অনেক সময় দেখা যাচ্ছে যারা চোর চুরি করে তখন তো ও তো জানে না যে টাকাটা যে চুরি করলাম ওই টাকাটা কিভাবে জোগাইছে এ তো আর চুরি করে না চোরের কাজ হয়েছে চুরি করা এখন আমরা যদি হিসাব করি যে আমরা যখন একটা মাল তৈরি করি যে এটা এই যে মালটা তৈরি করলাম উনি টাকাটা কিভাবে নিয়ে আসছে এটা আমাদের দেখতে হবে যে টাকাটা যে কত পরিশ্রমের টাকা এটা সবসময় দেখতে হবে আর আল্লাহর মতে যে যেভাবে চাবে আমি সেভাবে মাল তৈরি করে দিতে পারব ইনশাআল্লাহ আমার কাছে মাল নিলে আশা করি ঠকবেন না কারণ হচ্ছে আজকে আমি আসি কালকে নাও থাকতে পারি কেউ টাকা নিয়ে কেউ আমি যদি মরে যাই যে এখানে যে বাইরে একটা মাইকে ফোন দিচ্ছি এটাও কিন্তু আমার সাথে যাইবো না এটাই খেয়াল করতে হবে আর আপনারা আমার কাছ থেকে যে কোনো মাল যদি নেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আর যদি কেউ আসতে চান আইসা বসে থেকে নিতে চান তাও নিতে পারবেন আমার দোকান গাজীপুচ্ছ রাস্তা এখানে আইসা ফোন দিলেই হবে আমাদের দোকান সবসময় খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে খোলা থাকে আর আমার এখানে যে বাইগুলো আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আর যদি কেউ ফোন দেন অবশ্যই আমরা অনেক সময় কিন্তু ফোনে অনেক ব্যস্ত থাকি কারণ হচ্ছে আমরা কাজের মধ্যে থাকি আমি নিজে কাজ করি এবং আপনার কথা বলতে হয় সব কিছু আমাদের ই করতে হয় সেই ক্ষেত্রে আপনারা যদি ফোন দেন অবশ্যই ফোন দিতে পারবেন আর যদি যে পণ্যটা নেবেন এটা এই মতো স্ক্রিন শট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমারও বুঝতে সমস্যা সুবিধা হবে আর কি আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ